খুরাই রোগে পায়ের ঘা এবং অন্যান্য ঘায়ের জন্য মুক্তঝুরি পাতা এক মুঠো, দশ কোয়া রসুন, নিম পাতা এক মুঠো, নারকেল তেল বা তিল 500 মিলিলিটার, হলুদের গুঁড়ো 20 গ্রাম, মেহেন্দি পাতা এক মুঠো এবং তুলসীর পাতা এক মুঠো। কর্পূর অথবা আতা গাছের পাতা যদি ক্ষতস্থানে পোকা থাকে। এই ওষুধ তৈরি করার জন্য নারকেল তেলকে বাদ দিয়ে বাকি সব সামগ্রী বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এতে 500 মিলিলিটার নারকেল বা তিলের তেল মিশিয়ে ফুটিয়ে নিন আর ঠান্ডা করে নিন। এবার দেখা যাক এই মিশ্রণটিকে কিভাবে লাগাতে হবে। সবার আগে ক্ষতস্থানটিকে পরিষ্কার করুন আর এই মিশ্রণটিকে ক্ষতস্থানটির ওপর সরাসরি বা কোনো কাপড়ের পট্টিতে বেঁধে নিয়ে লাগিয়ে দিন। যদি ক্ষতস্থানটিতে পোকা হয়ে থাকে শুধুমাত্র প্রথম দিন নারকেল তেলে কর্পূর মিশিয়ে লাগিয়ে দিন অথবা আতা গাছের পাতার পেস্ট বানিয়ে লাগিয়ে দিন।